नमस्कार बंधु, राज्य बजेटे वेतन बृद्धि कतटा सम्भावना आछे पार्श्व शिक्षक एस एस केम एस के बाच एस चुक्तिभित्तिक शिक्षक सह धरण शिक्षक विषय जेटुकुन एखोनो पर्यन्त खोज खबर उठे आसछे जे एई धरनेर शिक्षकदेर विषये खूब एकटा बेशी किन्तु राज्य बजेटे थाकार माने जे बा राखार एरकम किन्तु कोनो रकमई किन्तु इंगित पाওয়া যাচ্ছে না। तबे जे विषये नेतृत्वदेर कार्यकर भूमिका नेওয়া उचित छिल अर्थात এই রাজ্য বাজেটের আগে মুখ্যমন্ত্রীর কাছে জোরশোর করে দরবার করা এবং বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে সেই জায়গায় কিন্তু দৃষ্টি আকর্ষণ করা, সেই বিষয়ে কিন্তু এখনও তৃণমূলপন্থী নেতৃত্বই হোক বা যারা বিরোধী নেতৃত্বই হোক কেউ কিন্তু ঠিক সেইভাবে দাবিকে পৌঁছাতে পারেননি বা এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রীর কাছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে কিন্তু দাবি পৌঁছাতে পারেনি যে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করতেই হবে এবং যাতে রাজ্য বাজেটে তার কিন্তু প্রতিফলন পাওয়া যায়। যে বিষয়গুলো খবর উঠে আসছে বিধান পরিষদ গঠনের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হতে পারে বিধানসভাতে এবং আরও যে সংস্থা আছে সেই সমস্ত কমিটি গঠনের বিষয়গুলো নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে বর্তমান সরকার। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেই রকম কোনো নেতৃত্বের মাধ্যমে কোনো চিঠি কিন্তু এখনও মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায়নি এবং সেই প্রচেষ্টা কিন্তু দেখা যাচ্ছে না। লকডাউন শিথিলতা দেখা দিয়েছে কিন্তু অনেকটাই, যে পয়লা জুলাই থেকে কিন্তু বাস পরিষেবা চালু হচ্ছে, তাই অনেকেই কিন্তু সেই জায়গায় ট্রেন পরিষেবা না চালু হলেও বাস পরিষেবার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারেন। অপরদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে নানা খোঁজখবর উঠে এলেও এখনও পর্যন্ত কোনো কনফার্মেশনই আসেনি কোনো নেতৃত্বের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন কি না। কোনো কোনো নেতৃত্ব দাবি করছেন যে তারা 2 তারিখ বা 4 তারিখ 5 তারিখের মধ্যে বৈঠক করবেন, এমন কোনোই খবর কিন্তু উঠে আসছে না। তবে নেতৃত্বদের কিন্তু এখানে যে ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল, যে যাতে করে এত বড় একটা জনসমর্থন নিয়ে যখন নতুন করে সরকার এসেছে এই ধরনের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে, সেই বিষয়ে আরও সক্রিয়ভাবে তাদের ভূমিকা নেওয়া উচিত ছিল, সেই বিষয়ে কিন্তু হয়নি। অনেকেই বলছেন তারা শিক্ষা দপ্তরে তাদের দাবিপত্র পাঠিয়েছেন এবং যাতে করে বিষয়গুলি পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু আদতে সেইভাবে কোনো কিছুই কিন্তু খবর উঠে আসেনি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে ফাইল বারবার শোনা যাচ্ছে যে 30-35% যে বেতন বৃদ্ধির ফাইল গেছে নবান্নে, সেই ফাইল কবে আসার আলো দেখবে সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন আছে। তবে অনেকেই বলছেন যে পুজোর আগে হয়তো এই বিষয়ে কোনো সদুত্তর বা সুখবর আসতে পারে, এমনটাই বলছেন। এর সাথে কিন্তু রাজ্য বাজেটের কোনো সম্পর্ক নেই, তাই সবটাই কিন্তু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপরে। তবে সমস্ত তৃণমূলপন্থী নেতৃত্বের প্রতি একটাই বার্তা অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী কেন একবারও শিক্ষক নেতৃত্বদের নিয়ে মিটিংয়ে বসছেন না, তার ফলে কিন্তু বিরোধীরা একটা সুযোগ পেয়ে যাচ্ছে। যদি মুখ্যমন্ত্রী একবার এই বিষয়গুলো নিয়ে বসেন এবং আলাপ আলোচনা করেন অনেকটাই কিন্তু হালকা হয়ে যাবে যারা বিরোধিতা করছে এবং সেই জায়গায় তৃণমূলপন্থী নেতৃত্বরা কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারেন। আজ পর্যন্ত কোনো নেতৃত্ব 2011 সালের পরে বৈঠক করতে পেরেছে বলে এরকম কোনো খবর কিন্তু উঠে আসেনি। এই জায়গায় কিন্তু অনেকটাই পিছিয়ে রয়ে যাচ্ছে তৃণমূলপন্থী নেতৃত্ব। তাই সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে রাজ্য বাজেটের সঙ্গে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক আছে বলে অনেকেই এটা মানতে চাইছেন না। শিক্ষা দপ্তরের বিষয় আলাদা, সম্পূর্ণ বিষয় আলাদা এবং সেখানে সর্বশিক্ষা অভিযানের টাকার সঙ্গে অনেকটাই কিন্তু নির্ভর করছে। এবারে কিন্তু যে প্যাপ মিনিটস হয়েছে সেই প্যাপ মিটিংয়ে কিন্তু যে সর্বশিক্ষা অভিযানে যে শিক্ষকের সংখ্যা দেখানো হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু যে কেন্দ্রের থেকে যে প্রাপ্য সর্বাধিক টাকা সেই টাকা কিন্তু তারা চেয়ে পাঠিয়েছে এবং সেই টাকা কিন্তু কবে আসবে সেটাও কিন্তু প্রশ্ন, বা কবে মিটিং সম্পূর্ণ হবে বা কবে শেষমেশ সেই রিপোর্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন। সবই কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যেই ঘোষণা হয়ে চলেছে একের পর এক, এমনকি ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকা ঋণ, এমনকি প্রাইভেট টিউশন নিলেও কিন্তু সেই ঋণ নিয়ে প্রাইভেট টিউশন দেওয়া যাবে এরকমও পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেইখানে আরও প্রতিশ্রুতি, সেখানে কিন্তু হাজার হাজার প্রতিশ্রুতি সেই জায়গায় পালিত করছে সরকার, কিন্তু এই ধরনের শিক্ষকদের বিষয়ে কিন্তু অতটা মানে সক্রিয় ভূমিকা কিন্তু দেখা যায়নি। এক্ষেত্রে অনেকেই কিন্তু সরকারের সমালোচনা করছে, কিন্তু উপায় নেই, সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে রাজ্য বাজেটে আদৌ কিছু থাকবে কিনা সেই নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে নেতৃত্বদের সক্রিয় ভূমিকা নিলেই তবেই কিন্তু বেতন বৃদ্ধি সম্ভব, তা না হলে এইভাবে যদি ঢিলামি দেওয়া হয় তা সম্ভব নয়। তো দেখা যাক আগামী দিনে কী হয়।